সেম ডিজাইন করা আছে, একবারে ম্যাচিং করা। হ্যাঁ, মেহগনি কাঠের বিছানা থাকবে এবং 1 ইঞ্চি পরিমাণের থিকনেস থাকবে। গজনের প্লাই থাকতেছে, এইগুলো সম্পূর্ণ কম্পিউটার লক থাকতেছে। এই যে দেখেন গজনের প্লাই কিন্তু দেখা যাচ্ছে, একবারে নিচ থেকে উপর আপনি এইভাবে ঝুলা থাকতে পারবে, এইভাবে ঝুলা যাবে। ও দেখেন ভাই, ভেঙে যাবো না আপনাদের। একটা সিম্পলের মধ্যে খুবই চমৎকার রিজনেবল প্রাইস একটা বেডরুম সেট দেখাবো শিকদার ফার্নিচার থেকে। শিকদার ফার্নিচারে কিন্তু আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি ঈদ অফার দিয়ে এই চমৎকার বেডরুম সেটটা। ভাই আজকে কি আসলে কি আপনাদের ঈদ অফার থাকবে নাকি? ভাই এরপর ঈদ অফার থাকবে। ওকে, ঈদের পরও কিন্তু আপনাদের এই ঈদ অফারটা কিন্তু আজকে পেয়ে যাবেন আপনারা যারাই দেখতেছেন। ঈদের পর পর যারা ভাবতেছেন যে ফার্নিচার কিনবেন কিনবেন, আসলে ভাবার চিন্তার দিন শেষ, এখন কেনার সময় এসে গেছে। ঈদ অফারে বেডরুম সেট নিয়ে চলে এসেছে শিকদার ফার্নিচার। ভাই শুরুতেই বলে দেবেন আপনাদের এই বেডরুম সেটের সাথে কি কি আছে। প্রথমে 6 ফিট 7 ফিট খাট, 6 ফিট 7 ফিট একটি খাট, একটা সাইড বক্স, একটা ভ্যানিটি, চমৎকার একটি ভ্যানিটি, একটি ভ্যানিটি টুল, ওকে একটি টুল থাকতেছে, তিন পাল্লা আলমারি, তিন পাল্লা চমৎকার একটি আলমারিও থাকতেছে, একটি সুকেজ থাকতেছে, ও একটি আকর্ষণীয় একটি সুকেজও থাকতেছে, একটি ওয়ার্ড্রোব এবং চমৎকার একটি ওয়ার্ড্রোব। আচ্ছা ভাই, এত সুন্দর একটা বেডরুম সেট নিচ্ছে, এটার প্রাইসটাও সবার সাধ্যের ভিতরেই থাকবে, সবার সাধ্যের মধ্যে থাকবে, সবার সাধ্যের ভিতরে থাকবে এবং সবাই সবাই যেন ইউজ করতে পারে, সবাই ইউজ করতে পারবে। হ্যাঁ, সাধ্যের ভিতরে থাকবে এবং কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট। ওকে, সাধ্যের মধ্যে থাকবে এবং কোয়ালিটি ফুল একটা বেডরুম সেট হবে এটা নাকি? আচ্ছা আচ্ছা, দেখেন খুবই চমৎকার এই বেডরুম সেটটা, যারাই দেখতেছেন যেখান থেকে দেখতেছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে দেখে থাকেন না কেন, আপনার জন্য কিন্তু এই চমৎকার বেডরুম সেটটা অবশ্যই অবশ্যই না প্রয়োজন। ভাই এটা তৈরি করছেন কি দিয়ে? সম্পূর্ণ মালয়েশিয়ান MDF। আচ্ছা, সম্পূর্ণ মালয়েশিয়ান MDF এর চমৎকার এই বেডরুম সেটটা কিন্তু আপনারা দেখতে পারেন, নিতে পারেন। খাটটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট, দেখেন কত চমৎকার লাগতেছে ভাই। ফুল বক্স খাট না এটা? খাটটা থাকবে ফুল বক্স। আচ্ছা, এবং লেগ সাইড আর হেড সাইড একবার সেম ডিজাইন করা থাকবে নাকি? আচ্ছা, মেহগনি কাঠের এবং 1 ইঞ্চি আপনাদের এই পুরো বেডরুম সেটটা নাকি? আপনার মন মতো করে নিতে পারবেন কালার ডিজাইন যে কোনো কিছু। আচ্ছা, এই যে দেখেন এটা সাইড বক্সটা, এখানে ভেলভেটের কাজ করা আছে এবং জালি কাটা ডিজাইন করা। ওকে, এই যে দেখেন গোল্ডেনের কাজ করা, জালি কাটিং করে তারপর ডিজাইনটা করা আছে। ফিনিশিংটা দেখেন, জালি কাটা সাধারণত কিন্তু এত ফিনিশিং থাকে না। জি জি, দেখেন খুবই চমৎকারভাবে ফিনিশিংটা করা আছে এবং ভেলভেটটা দেখেন কত সুন্দর করে বোর্ড ফিয়া করে করা এবং হচ্ছে স্টং দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপর আমরা সাইড বক্সটা একটু দেখাই দেই আপনাদেরকে। এই যে দেখেন তিন ডয়ারের চমৎকার একটি সাইড বক্স থাকতেছে, উপরটা থাকবে লক সিস্টেম এবং লকটা থাকবে কম্পিউটার। আচ্ছা, কম্পিউটার লক থাকবে এবং হচ্ছে আপনার নবগুলো অনেক উন্নত মানের। আচ্ছা আচ্ছা, এবং গর্জন প্লাই, গর্জনের প্লাই থাকতেছে। ওকে, আচ্ছা নিচের দুইটা যে ডয়ার আছে সেগুলোতে কিন্তু থাকতেছে আপনার লক সারা থাকতেছে, চমৎকার ছোট ছোট জিনিসগুলো এটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে খাটের পাশে রাইখা দিতে পারবেন। এরপর যদি দেখাই আপনাদেরকে চমৎকার একটা ভ্যানিটি, দেখেন ওয়াও, হ্যাঁ জালি কাটা ডিজাইন করা আছে এবং হচ্ছে গোল্ডেনে কাজ করা আছে। আচ্ছা, জালি কাটিং করে, হ্যাঁ স্পেসটা কিন্তু বিশাল একটা স্পেস। জি, এখানে দুই তিন ইজিলি সাজিয়ে গুজে করতে। জি দেখেন খুবই চমৎকার, সাইজটা বিশাল বড় করা আছে, ডয়ার কিন্তু আছে অনেকগুলো, এবং নিচে থাকতেছে গর্জনের প্লাই। এই পুরো বেডরুম সেটটাতে নিচে এবং পিছনে, যেটাকে নিচ এবং পিছন বলা হয়, এই জায়গাগুলোতে সম্পূর্ণ গর্জনের প্লাই থাকবে নাকি? এবং বেসমেন্টটা হচ্ছে কাঠের। আচ্ছা, মেহগনি কাঠের। আচ্ছা, নিচে যে বেসমেন্ট বা ইয়া থাকে এইগুলো হচ্ছে সম্পূর্ণ কাঠের হবে না? জি কাঠের হবে, মেহগনি কাঠের। ওকে, আচ্ছা এরপরে এটার আলমারিটা একটু দেখাবেন নাকি ভাই? টুলটা দেখাবেন। ও আচ্ছা, টুলটা আছে বসার জন্য, সাজুগুজু করতে পারবেন, দাঁড়ায় দাঁড়ায় কতক্ষণ সাজুগুজু। ওকে, মানে এখানে বসে আর রিল্যাক্সের সময় নিয়ে তারপর কিন্তু আপনি সাজুগুজু করতে পারবেন। এখানে
খাটের কাপড় আর এই কাপড়টা কিন্তু সেম কাপড়, একবার ম্যাচিং করা আছে। ওকে আচ্ছা, কেউ চাইলে কাপড়ের কালার কাস্টমাইজ করে নিতে পারে। ওকে, এরপর এটার আলমারিটা দেখেন, তিন পাল্লা, কত চমৎকার তিন পাল্লার একটা আলমারি দেখেন। আচ্ছা, জমিন ডিজাইন করা আছে একবারে, হ্যাঁ, গোল্ডেনে কাজ করা আছে। ওকে ওকে, দেখেন খুবই খোদাই করে তারপর ডিজাইনটা করা আছে। আচ্ছা, কানিসটা হচ্ছে আপনার এই খাটের সাথে আপনার মাঝেরটা যদি একটু দেখি, এই পাশেও সেলফ থাকবে, মাঝে থাকবে হ্যাঙ্গার প্লাস ড্রয়ার থাকবে, উপরে নিচে কিন্তু আপনার ম্যাগনেট করা আছে। আচ্ছা, উপরে এবং নিচে থাকবে এই যে ধরনের ম্যাগনেট লাগানো থাকবে, যার কারণে পাল্লাগুলো বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা আচ্ছা, দেখেন জি বাঁকা সম্ভাবনা থাকবে। ওকে, হচ্ছে এখানে চ্যানেল কাপড়াইজ করা আছে একদম নিচ থেকে, একবারে নিচ থেকে উপরে আপনি এইভাবে ঝুলা থাকতে পারবে, এইভাবে ঝুলা যাবে, এইভাবে ঝুলা। আচ্ছা, দেখেন আর এখানে হচ্ছে আপনাকে ডিজাইন করা আছে, এটা কাকার একটা লুক আছে, ঠিক আছে। ওকে, ভিতরে কালারটা দেখেন। আচ্ছা, এখানে কিন্তু গর্জন প্লাই ইউজ, আচ্ছা গর্জনের প্লাই ইউজ করা আছে না। ওকে, দেখেন খুবই চমৎকার লাগছে। হ্যাঙ্গারটা থাকবে হচ্ছে কাঠের, কাঠের হ্যাঙ্গার থাকবে না, কাঠের হ্যাঙ্গার থাকবে, অ্যালুমিনিয়াম অনেক সময় ভেঙে যায় বাঁকা হয়ে যায়, ওকে চান্সটা থাকবে না। ওকে আচ্ছা, এখানে এটা হচ্ছে সিকিউরিটি লক, এখানে হচ্ছে লক অবস্থায় থাকবে। আচ্ছা ঠিক আছে, এখানে মিরর করা, চমৎকার একটা মিরর করা আছে যেটাতে পা থেকে মাথা পর্যন্ত আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এরপরে যদি দেখি এটার সুকেসটা, দেখেন সুকেসটা হচ্ছে এটা কিন্তু এক বিগ সাইজ, জি দেখেন মানে বিশাল, এই যে দেখতেই পাচ্ছেন, সাধারণত সুকেসের এত বড় উচ্চতা হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন মানে এইটাতে পাল্লা প্লাস ড্রয়ার দেওয়া আছে, দেখা উচ্চতা বেশি হয়েছে না, উচ্চতা। আচ্ছা দেখেন, এখানে পাল্লা তিনটা ড্রয়ার থাকবে এখানে। আচ্ছা আচ্ছা, তিনটা ড্রয়ার থাকতেছে, এই যে দেখেন তিনটা পাল্লা থাকবে এবং পাল্লা থাকতেছে তিনটা পাল্লা। হ্যাঁ, তিনটা পাল্লার সাথে তিনটা ড্রয়ার দেওয়া হয়েছে। সাধারণ ক্যাবিনেটে যে স্পেসটা থাকে, সেম স্পেস আছে নিচে, ড্রয়ারটা এক্সট্রা। ওকে আচ্ছা, এরপরে উপরে সিস্টেমটা যদি একটু দেখাই। আচ্ছা, উপরে থাকতেছে সেলফ করা, হ্যাঁ সেলফ করা আছে। আচ্ছা দেখেন, এই উপরে কিন্তু আছে আপনার সেলফ করা ডিনার সেটগুলা বা আপনার সাজায় গুজায় এগুলা কিন্তু এটার মধ্যে রাইখা দিতে পারবেন না, এখানে সেটগুলা কিন্তু সেম বিট। ওকে দেখেন, খুবই চমৎকার লাগতেছে কিন্তু দেখতে, মাশাআল্লাহ, ওয়া সাধারণ। এবং আমাদের প্রত্যেকটা টপ কিন্তু আপনারা এখানে ডিজাইন করা আছে। আচ্ছা আচ্ছা, দেখেন প্রত্যেকটাতে এইখানে ডিজাইন করা আছে, যেই ভাবে না, ওকে, মোটা এত মোটা এরকম ভাবে কেউ ডিজাইন করে না। আচ্ছা, এরপরে যদি আমরা এটার ওয়ার্ডরোব দেখি, কত চমৎকার একটি ওয়ার্ডরোব, দেখেন ওয়াও, দেখেন এইটার ভিতরটাতে এগুলা কি গর্জনের প্লাই না। আচ্ছা, গর্জনের প্লাই দেওয়া আছে, এই যে দেখেন গর্জনের প্লাই কিন্তু দেখা যাচ্ছে। ও দেখেন ভাই, ভেঙে যাবো না, এরপরে দেখেন এপাশে একটা পাল্লা আছে, বিশাল সাইজের একটা পাল্লা, উপরে নিচে দুইটা আপনার হচ্ছে, আচ্ছা দুইটা ম্যাগনেট দেওয়া আছে, কত চমৎকার লাগতেছে, এক কথায় অসাধারণ একটি জিনিস, চমৎকার। এই প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেটটা যদি আপনারা নিতে চান বা আপনি নিতে চান, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পারেন, আর স্ক্রিনে দেখানো নাম্বারে কিন্তু কথা বলতে পারেন। ভাই এইবার বলেন যে এটা দামটা কেমন দিতেছেন। একবার ফিক্সড প্রাইস পড়বে 95,000 টাকা ডিসকাউন্ট দিয়ে, ডিসকাউন্ট দিয়ে 90,000, মানে একবার ফিক্সড, ফিক্সড একবার ফিক্সড প্রাইস, একটা ম্যাট্রিক্স দিয়ে দিব। আচ্ছা, একটা ম্যাট্রিক্স দিয়ে এইটার প্রাইস পড়বে মাত্র 90,000 টাকা, তাও আবার সম্পূর্ণ 100% MDF এবং গর্জনের প্লাই দিয়ে তৈরি করা হয়েছে এই চমৎকার বেডরুম সেটটা। আচ্ছা, এই দেখা যায় আরো মিক্স করে তৈরি করলে বা উডটেক্স দিয়ে তৈরি করলে আরো কমেও দেওয়া সম্ভব, সেক্ষেত্রে আলোচনা করে নেবেন যদি আপনি কমের মধ্যে নিতে চান। ভাই আপনাদের শোরুম আসতে চাইলে কিভাবে আসবে? ফায়দাবাদ ট্রান্সমিটার উত্তর দক্ষিণখান ঢাকা, উত্তর আব্দুল্লাহপুর থেকে ঠিক পূর্ব দিকে 10 টাকা অটো ভাড়া। আচ্ছা, এই উত্তর আব্দুল্লাহপুর থেকে 10 টাকা অটো ভাড়া ফায়দাবাদ ট্রান্সমিটার। আচ্ছা, ফায়দাবাদ ট্রান্সমিটার আসলে কিন্তু তাদের এই কারখানাটা পেয়ে যাবে, সেখানে কিন্তু কথা বলতে পারেন ঠিকদার ফার্নিচারের ওনারের সাথে। দর্শক, আমাদের আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল, ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।